শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসসি এর মূল সূচক ডিএসইএক্স 9.90 পয়েন্ট বা 0.16% হ্রাস পেয়ে 6307 পয়েন্ট পেয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 701 কোটি টাকা, যা আগের দিনের চেয়ে 4.57% কম। ব্যাংকিং খাতে পূবালী ব্যাংক এবং রূপালী ব্যাংক, শিল্প খাতে স্টার্ন হাউজিং ও খান ব্রাদার্স এবং আইটি খাত থেকে এডিয়ান টেলিকম, ড্যাফোডিল কম্পিউটার্স ও জেনেক্স ইনফোসিস সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে। প্রধান খাতের মধ্যে বিমা খাতে সর্বোচ্চ 0.73%, টেক্সটাইল খাতে দ্বিতীয় সর্বোচ্চ 0.02% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে আইটি খাতে সর্বোচ্চ 1.75% মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিষয়ে আজ বিমা এবং শিল্প উভয় খাতে 5টি করে কোম্পানি রয়েছে। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পায়োনিয়ার ইন্স্যুরেন্স এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে খান ব্রাদার্স, পিপি উভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ এবং সি পার্ল বিচ রিসোর্টের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের কার্যক্রম দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকায় আজ শেয়ারটির দরপতন হয় বলে ধারণা করা হচ্ছে। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় পায়োনিয়ার ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এবং ইবিএল এনআরবি মিউচুয়ালের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ইবিএল এনআরবি মিউচুয়াল আগামী কার্যদিবসে স্পট মার্কেটে লেনদেন করবে, তাই শেয়ারটির লেনদেন আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। স্থানীয় বাজারের হারের সাথে সামঞ্জস্য রাখতে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রির হার 50 পয়সা থেকে বাড়িয়ে 110 টাকা করেছে, ফলে ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার আরও অবমূল্যায়ন হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারকে স্থিতিশীল করার চেষ্টায় সক্রিয় রয়েছে, কিন্তু বাজার এবং আন্তঃব্যাংকের মধ্যে হারের ব্যবধান থেকেই যাচ্ছে। ডলার সংকটের কারণে সরকার কর্তৃক আমদানি নিষেধাজ্ঞা বহাল রয়েছে, যার দরুন আগের বছরের একই মাসের তুলনায় চলতি বছরের আগস্টে আমদানি এলসি খোলার হার 14% কমে 5.59 বিলিয়ন ডলার হয়েছে, যদিও এর পরিমাণ গত 5 মাসের মধ্যে সর্বোচ্চ। সংশ্লিষ্ট ব্যক্তিরা এমনটা ধরে নিয়েছেন যে এলসি খোলার পরিমাণ মূলত সেই সকল এলসির কারণে বৃদ্ধি পাচ্ছে যার বেশিরভাগই ডেফার্ড এলসি এবং সেগুলোর মূল্য পরবর্তীতে পরিশোধ করার সুযোগ থাকছে। তবে বর্তমান সামষ্টিক অর্থনৈতিক অবস্থা এবং উক্ত খাতটিকে সচল রাখতে এলসি খোলার পরিমাণ বাড়াতে হবে। আজ এ পর্যন্তই। আগামী রবিবার আবারও আসছি শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। আমাদের সঙ্গে থাকতে এলআর গ্লোবালের ফেসবুক, লিঙ্কডইন, টুইটার ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।